একটা বাইক দেখলে আপনি কনফিউশনে পড়ে যাবেন, আসলে আমাদের বাইকগুলো কি নতুন নাকি পুরাতন। প্রায় 50%-এর উপরে কাস্টমার জিজ্ঞাসা করে যে ভাই এটা কি নতুন দোকান নাকি এটা পুরান দোকান। আমরা বলি ভাই এটা নতুনের মতন দোকান। স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বারগুলো ব্যতীত আর কোনো নাম্বারে কেউ কোনো যোগাযোগ করবেন না অথবা আর্থিক কোনো লেনদেন করবেন না। যদি করেন তাহলে আমরা বাইক হ্যাভেন কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবো না। এক কথায় বলে দিতে পারি, বোন জামাইকে দেওয়ার মতন গাড়ি, বোন জামাইকে দেওয়ার মতন গাড়ি। তবে আমার গাড়িগুলো না দেখে যদি গাড়ি কোথাও কিনেন হয়তো আপনার আফসোস থেকে যাবে। আমার গাড়িগুলো যদি পরে দেখেন, সে যদি গাড়ি কিনবো মনে করে, কেনার মন মানসিকতা নিয়ে আসে, আমার গাড়ি দেখলে সে প্রেমে পড়ে যাবে। তার এই প্রেম থেকে উঠার আর কোনো মানে মানে রাস্তা নাই। সে আরেক জায়গায় যাবে, আরো পাঁচ জায়গায় যাবে, যে আবার ঘুরে ফুরে সে বাইক হ্যাভেনে ফিরে আসবে, ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, আসতে বাধ্য। যদি কোনো কারণে আমার গাড়ি দেখার জন্য, শুধুমাত্র আমার গাড়ি দেখার জন্য দূরে থেকে কোনো কাস্টমার আসে, আসার পরে যদি দেখে আমার কথার সাথে কাজের মিল নাই, কেমন মিল নাই, যে গাড়িটা এমন দেখছিলাম এমন পাই নাই, যদি এরকমটা হয় তার যে যাওয়া আসার যে সময়ের দাম তো দিতে পারবো না, কিন্তু তার যাওয়া আসার যে একটা কস্টিং হবে আমি তার কস্টিং দিয়ে দিব। একজন ছেলে তার বাবাকে যদি কিনে দিতে চায় নিশ্চিন্তে কিনে দিতে পারে, যতগুলো কালেকশন আছে। মানে সে টাকা, তার কাছে টাকা নাই, মনে করেন তার বাজেট 1,30,000 আর আমাদের গাড়ির দাম হচ্ছে মনে করেন 1,60,000-65,000, সে টাকা ধার করে হলেও আমাদের গাড়ি কিনবে ইনশাল্লাহ। আমাদের মেয়ে সুন্দরী, রূপবতী, গুণবতী, যে তিনটা গুণ থাকলে একটা মেয়েকে বৌমা বানানো যায়, সবগুলো গুণ আমাদের বাইকের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য, যদি কোনো কাস্টমার আমাদের দোকানে আসে, আসার পরে যদি সে নেওয়ার ইচ্ছা পোষণ করে, আমরা তাকে কোনো না কোনোভাবে বাইক দিয়ে দেওয়ার চেষ্টা করি, আমরা তাকে দিয়েই দিই। যদি আমাদের এরকম হয় যে প্রফিট হয়ে গেছে বা প্রফিট হয় নাই বা সমান সমান দামেও হয়েছে, চেয়ে নিই লাস্টে যে ভাই আমাদের কেনা এই, আপনি আমাকে 2,000 দেন। আমরা আজকে যে ভিডিওটি আপলোড করব বা আপনাদের যে ভিডিওটি করছি, এই শ্যুটটা করার পরে কিন্তু আগামী সপ্তাহে এই গাড়িগুলো কিন্তু আর থাকবে না, আবার নতুন কোনো গাড়ি চলেই আসবে। এই গাড়িগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে, কোনোটাই কিন্তু আবার আগের ভিডিওর গাড়িগুলো কিন্তু হাতে গোনা 2-4টা ছাড়া কিন্তু আর নেই। সুতরাং যে যে গাড়ি নিতে চান মানে আগে আসলে আগে পাবেন। হে বাইক লাভার্স, ওয়েলকাম টু সর্দার বাইক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সর্দার বাইকের নিয়মিত আয়োজন ইউজ বাইকের শোরুমে গিয়ে ইউজ বাইকের কালেকশন, কন্ডিশন এবং দাম কত ধরা হয়েছে সেগুলো দেখে থাকে। সেই ধারাবাহিকতা আজকে আবারও চলে আসছি বাইক হ্যাভেনে। বাইক হ্যাভেনে কিন্তু কোন ধরনের বাইকগুলো রাখে এটা কিন্তু অলরেডি আপনারা জানেন, নতুন করে বলার কিছু নাই। আজকে আমাকে বাইকের কালেকশন দেখে হেল্প করবে এই শোরুমের ওনার আনোয়ার ভাই। আনোয়ার ভাই সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছেন ভাই? আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, কথা আসলে অনেক হয়ে গেছে আর কথা বাড়াবো না, আজকের হট কালেকশন গুলো দেখাবো এবং যে অস্থির অস্থির কালেকশন গুলো ভাইয়ের কাছে আছে অলমোস্ট নিউ কালেকশন, আজকে বাইক দেখাবো সবগুলোই কিন্তু আসছে ভাই অন টেস্টের বাইক, তাই তো? সব অন টেস্ট, সব অন টেস্টের বাইক, 100% অন টেস্ট। তো কথা না বাড়াই আজকের হট কালেকশন দেখাই। যাওয়ার আগে একটা কথা না বললে নয়, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটি হিট করে পাশে থাকবেন। গাইস, কথা না বাড়াই মূল ভিডিওতে চলে যাই। কিন্তু এই গাড়িটা 21-এর মডেল গাড়ি, 12,000 কিলো চলছে, চাকাগুলো দেখেন, এই গাড়িটা মিটার কমানোর কোনো সুযোগই নেই, কোনো সুযোগ নেই। 21-এর মডেল, 12,000 কিলো চলেছে, সুতরাং মিটার দেখে গাড়ি কেনার দরকার নেই, গাড়ি দেখে গাড়ি কিনুন, গাড়ি একদম নতুনের মতন আছে। ওকে, গাড়ি একদম নতুনের মতন। এটার প্রাইস, এটার দাম দেখেছি 1,62,000 টাকা আস্কিং, দাম দরের সুযোগ আছে। আমরা আগে বরাবরের মতো দাম দরের সুযোগ দিই কাস্টমারদেরকে, তারাকে বলে দিছি যে আমাদের দামগুলো ফিক্সড, 100% ফিক্সড প্রাইস, কিন্তু এখন আমি উন্মুক্ত করে দিছি, কারণ আমাদের দেখা দেখি সবাই ফিক্সড বলা শুরু করছে। তো এখন যদি মোটরসাইকেলে ফিক্সড দাম মানে হয়ে যায় তো কাস্টমারদের একটু কষ্ট হয়। আমরা বাঙালি স্বভাবতই মানে দাম দরে অভ্যস্ত, সুতরাং দাম দর উন্মুক্ত করে দিলাম। তবে শোরুমে আসবে, এসে বাইক দেখে টেস্ট ড্রাইভ দিবে, তারপর মনের মতো দামে কিন্তু এখান থেকে বাইকটা নিতে পারবে। জি, ওকে। ডিসকভার, তারপরে ডিসকভার দেখাবো। এটা হচ্ছে বাপদাদার মানে একটা স্মৃতির মতো গাড়ি। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর একটা গাড়ি, 125 সিবিএস ব্রেক, হাইড্রোলিক ব্রেক সিস্টেম। এই যে গাড়িটা যে ওনার মতন লোকের জন্য পারফেক্ট আর কি। আচ্ছা আচ্ছা, ওনার মতন লোকের জন্য পারফেক্ট। আচ্ছা, তো এই গাড়িটার এই মাইলেজ হচ্ছে একটু দেখে বলতে হবে ভাই আমাকে, এটা হচ্ছে 11,000 কিলো, 11,000 কিলো মাইলেজ, 1,15,000 টাকা দাম রেখেছে ভাই। 1,15,000, হ্যাঁ, আস্কিং প্রাইস বলেছে, এটা কিন্তু দামাদামি করে কিন্তু দাম দেওয়ার সুযোগ থাকছে। ওকে, ঠিক আছে। তারপরে বর্তমান যুগের সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি, এফআই এবিএস ডাবল ডিক্স, সুজুকি জিক্সার এফআই এবিএস ডাবল ডিক্স। এটা 2021-এর মডেল, মাইলেজ 14,000 কিলো ভাই। 21-এর মডেল 14,000 কিলো, হ্যাঁ, দেখলে মনে হয় 2,000 কিলো চলেছে হয়তো। এটাকে আপনারা মানে মানে কাস্টমারদেরই মানতে কষ্ট হয়, আমাদের তো একটু হয়, কিন্তু
মানে এটা মানে কষ্ট হলেও এটাই সত্য যে গাড়িগুলো চলেছে এত। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এগুলো চলেছে। আচ্ছা দেখেন, তো এটা আপনি হচ্ছে প্রাইস রেটটা যদি একটু বলে দিতেন। এটা আমাদের আস্টিং 240, 2,40,000, এটা হচ্ছে দাম দরের সুযোগ থাকছে, যেহেতু আমরা ফিক্সড বলছি না, সুতরাং মনের মাধুর্য মিশাই দাম দর করে নেবেন ইনশাল্লাহ। শোরুমে আসবে, শোরুমে এসে গাড়ি দেখবেন, পছন্দ হলে দাম দর করবেন। তবে আমাদের গাড়ি দেখলে আপনার গাড়ি পছন্দ হবে ইনশাল্লাহ, মানে গ্যারান্টি 100-তে 100। কারণ আমাদের গাড়ি দেখে আপনি আরো 5 জায়গায় দেখবেন অথবা 5 জায়গায় দেখে আসবেন, আসলে আশা করি আমাদের গাড়ি লেনদেন হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমাদের গাড়িগুলো কোয়ালিটি গুলো ওই রকম, আমরা ইউনিক ইউনিক কালেকশন করে থাকি ইনশাল্লাহ। ঠিক আছে, তারপরে দেখেন 4V, মানে আমাদের ইয়াং ভাইদের একটা মানে ক্রাশ বলা যায়, মানে 4V গাড়িটা জাতীয় ক্রাশ বর্তমানে। হ্যাঁ হ্যাঁ, বর্তমানে মানে সেদিন এক মুরব্বীও আসছে একটা 4V কিনতে, এরকম মানে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার জন্য, বলছে হ্যাঁ আমার জন্য, মানে উনিও চালাবে গাড়ি। তো যাই হোক, এটা দাম রেখেছি 1,55,000, চলেছে 7,000 কিলো, 2020-এর মডেল। এই গাড়িটা মানে দেখার কিছু নাই, মানে অ্যাক্সিডেন্ট বা ইয়া আমরাই আপনাদের পক্ষ থেকে দেখে থাকি, কারণ আপনার আগে আমি টাকা দিয়ে কিনেছি, মানে আমি আমার জন্য হলে যেটা কিনতাম আমি কাস্টমারদের জন্য সেটাই কিনি, কারণ সম্পদটা আমি আগে টাকা দিয়ে কিনেছি, তারপরে আমি আপনার কাছে বিক্রি করছি, তার মানে সম্পদটা আমার, আমি দেখে বুঝে শুনে তারপরে কিনেছি। এক্স্যাক্টলি। তো ভাই এটা প্রাইস রেটটা কেমন আছে? 1,55,000 টাকা আস্কিং, 2020-এর মডেল। আচ্ছা, এটা কি হচ্ছে ডাবল ডিস্ক? ডাবল ডিস্ক, অনলি 4V, এটা শুধু 4V, এক্সকানেক্ট ছাড়া। জি ওকে, একটা 2V আছে। আচ্ছা 2V, এটা হচ্ছে 2021-এর মডেল, এটার মাইলেজ হচ্ছে 9,000 কিলো, 160cc-র একটা গাড়ি। এই গাড়িটার দাম রেখেছি 1,35,000 টাকা আস্কিং। ভাই এই গাড়িটার বর্তমান বাজার মূল্য অনেকে জানা নেই, 1,83,000 টাকা বর্তমান বাজার মূল্য। 1,83,000 বর্তমান বাজার মূল্য। ওকে, তারপরে 2021-এর পালসার, এটা এটা চলেছে 16,000 কিলো, 21-এর পালসার 16,000 কিলোমিটার চলেছে। প্রত্যেকটা গাড়ি জেনুইন মাইলেজের, মিটার কমানোর কোনো সুযোগ নাই আমাদের বাইক হেভেনে, কোনো মিটার টেম্পার হয় না। আমাদের বিক্রয় যে বিজ্ঞাপনগুলো দেওয়া থাকে ওখানে অলরেডি নোটিফিকেশন দেওয়া থাকে আমাদের, যে দেয়ার ইজ নো মিটার টেম্পারিং বাইক হেভেন, বাইক হেভেনে কোনো মিটার টেম্পার হয় না। আচ্ছা, আপনি যে কোয়ালিটি মেইনটেইন করেন সেই হিসাবে কিন্তু আপনি মিটার টেম্পারিং করলে অনেক কমায় দিতে পারতেন। 100%, এক একটা গাড়ি দেখলেই মনে হয় না যে মানে 2,000 চলছে, দেখলে মনে হয় না, দেখলে মনে হয় 500-700 চলছে মনে হয়, এরকম মনে হয়। তো যেটা চলছে এটা তো চলছে, গাড়ি চললে কিছু হয় না, আপনি আমি জীবনে চলার হিসাব দিতে পারবো না, কত কিলো হাঁটছি এই হিসাব কেউ দিতে পারবো না। ডাক্তাররা বলে বেশি হাঁটুন সুস্থ থাকুন, তার মানে গাড়িও বেশি চললে গাড়ি ভালো থাকে যদি মেইনটেইন ঠিক মতো করতে পারে। মেইনটেন্সটা হচ্ছে মেইন বিষয়, কেমনে মেইনটেন্স হয়েছে। এক্স্যাক্টলি। তো ভাই এখানে একটা থ্রিলার ছিল, এফআই এভিএস থ্রিলার, এটা এটা হচ্ছে প্যাকেজ অল ইন অল, এক গাড়ির মধ্যে সব আছে, এফআই আছে, এভিএস আছে, ডাবল ডিস্ক আছে একটা গাড়ির মধ্যে, লুকটাও অসাধারণ, অল্প দামের মধ্যে, মানে যাদের একটু স্বাদ আছে, সাধ্য যাদের একটু কম তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে। এটা প্যাকেজ একটা গাড়ি, এটা হচ্ছে আপনার প্রজেকশন লাইট আছে, ডিজিটাল মিটার আছে, মানে অল্প তেলে মচমচা ভাজার মতো একটা অবস্থা আর কি গাড়িটার মধ্যে। আচ্ছা 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 আচ্ছা, তো এই গাড়িটার দাম আমি রেখেছি 1,55,000 টাকা আস্কিং, দাম দরের সুযোগ থাকছে। 1,55 আস্কিং প্রাইস। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা গাড়িতে দাম দরের সুযোগ থাকছে ইনশাআল্লাহ। ওকে, এখানে কিন্তু 4V, তিনটা 4V আছে। হ্যাঁ, মানে 4V তো ছিল আপনার সামনে, অনেকগুলো গাড়ি বিক্রি হয়ে গেল, আপনি নিজেই দেখলেন, আপনার সামনে তো 4টা বিক্রি হলো। সব সময়ের জন্য একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে টিভিএস এর 4V কিন্তু অ্যাভেলেবল থাকে, একটা দুইটা না, 4-5-7 আমাদের কাছে সবসময় থাকে। আপনি হয়তো ভিডিও করতে করতে আমাদের কাছে আরো কিছু গাড়ি চলে আসবে, ওখানেও একটা 4V থাকবে। 4V থাকবে। 5টা গাড়ি কিনলে দুইটা 4V কেনার চেষ্টা করি, একটা পালসার কেনার চেষ্টা করি, একটা হর্নেট কেনার চেষ্টা করি, বা এক্সব্লেড কেনার চেষ্টা করি, একটা ছোটখাটো গাড়ি কেনার চেষ্টা করি, এরকম আর। ওকে, তাহলে পালসারও কিন্তু আপনার কাছে অ্যাভেলেবল আছে, আমি পাশে কিন্তু দেখতে পাচ্ছি পালসার। মেলা বলা যায়, আমাদের পালসারের মেলা বলতে পারেন, 4V মেলা বলতে পারেন। তো ভাই এই 4V, আচ্ছা এটা হচ্ছে এক্সকানেক্ট, গাড়িটা ভালোভাবে দেখেন, জেনুইন 6,000 কিলো মাইলেজ, এটা জেনুইন 6,000 কিলো মাইলেজ। চাকাগুলো দেখেন, আসলে চাকা দেখলেই বোঝা যায় গাড়ি কত কিলো চলেছে, গাড়ির আউটপুট দেখলে তো বোঝা যায়, তো গাড়ি কোথাও কোনো স্ক্র্যাচ নেই, এটা শুধুমাত্র এক্সকানেক্ট, এটা এবিএস ছাড়া না। এটা আমাদের আস্কিং দাম হচ্ছে 1,70,000 টাকা ভাই, আস্কিং দাম 1,70,000 টাকা, গাড়ি নতুন বললে ভুল হবে না, এটা কিন্তু আপনি নতুন বলেন ভুল হবে না, এখানে তো আপনি নিজের সামনে আছেন, আপনি কি আমাদের কাস্টমার? আচ্ছা, ওই যে উনি একজন কাস্টমার দাঁড়ায় আছে, মানে উনি গাড়ি দেখতে আসছে, তো উনি বলুক সামনে আছে, আমি যে বলছি যে আমার গাড়িগুলো নতুনের মতন, মানে এটা কি ঠিক আছে নতুনের মতন গাড়ি? মাশাআল্লাহ, আমাদের গাড়িগুলো প্রত্যেকটা গাড়িগুলো এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে একটু আমরা একটু কথা বলিনি। হ্যাঁ, পাশাপাশি এক্সকানেক্ট আরো দুইটা আছে, এক্সকানেক্ট এবিএস দুইটাই, দুইটাই এবিএস। হ্যাঁ, দুইটাই এক্সকানেক্ট এবিএস, দুইটাই 21-এর মডেল, বলে রাখি একটা গাড়িও এগুলো 20-এর না, কারণ হচ্ছে এবিএস এক্সকানেক্ট এসেছেই হচ্ছে 2021 সালে, সুতরাং এগুলো 20 মডেল হওয়ার কোনো চান্স নেই, এগুলো গাড়ি প্রত্যেকটা 22 সালে কেনা, 2022 সালে কেনা। আমাদের গাড়ি ম্যাক্সিমাম গাড়িগুলো হচ্ছে এই 20, 21, 22,
আমাদের 2021-22 আগে গাড়ি খুব কম আছে, দুই একটা ছাড়া। এবং আমাদের 99% গাড়ি ওয়ান্টেজ গাড়ি। ওয়ান্টেজ গাড়ি কেনার সুবিধা হচ্ছে আপনি প্রথম মালিক হয়ে যাবেন, কিনবেন পুরান গাড়ি কিন্তু আপনি হবেন নতুন, মানে নতুন মালিক, ফার্স্ট মালিক। মানে শোরুম থেকে কিনলে যে ফ্যাসিলিটিস পাবেন আমাদের গাড়িগুলো বললে সেম ফ্যাসিলিটিস আপনি পাচ্ছেন। আচ্ছা ভাই, এটা প্রাইসিংটা একটু জানলাম না ভাই। এই দুইটার দাম 1,90,000 করে আমাদের আস্কিং জোড়া, যে যেটা নেই 1,90,000 করে এক্স কানেক্ট, যেটা এফআইবিএস এটাও 1,90,000, এটাও 1,90,000। এটা কি এবিএস? দুইটাই এবিএস, দুইটাই এবিএস, এক্স কানেক্ট এবিএস, এক্স কানেক্ট এবিএস, জি। এটাও এবিএস, এটাও এবিএস, এটা শুধু এক্স কানেক্ট, শুধু এক্স কানেক্ট, মানে এলইডি বলে যাবে, এলইডি বলে যেটা, জি 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 জি। তো পালসারে আসবো ভাই, পালসার, পালসার এটা হচ্ছে নতুন গাড়ি 2022 কেনা, 21 মডেল, এটা বর্তমানে সবচেয়ে নিউ মডেল গাড়িটা। এটার কিন্তু দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে এবিএস যেটা, হ্যাঁ এটা নন এবিএস, এটা নন এবিএস টা, সেম কালারে কিন্তু এবিএস টাও আছে, ভাইদের কাছে ছিল অলরেডি, সোল্ড আউট হয়ে গেছে, ওইটা সেল হয়ে গেছে। তো এটার প্রাইস কেমন ভাই? এই গাড়িটা পালসারের দাম বলার আগে দুই পালসার সম্পর্কে দুই একটা কথা না বলেই না, অবশ্যই পালসার গাড়ি এমন একটা গাড়ি, এটা থার্ড জেনারেশন চালাতে পারে, লাইক মনে করেন দাদারা চালাইছে, বাপ চালাবে তার সাথেও মানাবে, ছেলেরা চালাবে তার সাথেও মানাবে। তার মানে এই বাইকটার মধ্যে উঠলে এমন ভাবে বানাইছে কোম্পানিটা গাড়িটাকে, যেই উঠবে গাড়িটা তার সাথে মানাবে ইনশাল্লাহ। মানে এরকম একটা গাড়ি, স্মার্ট লুকের একটা গাড়ি, মানে অসাধারণ, মানে ভাবো আর সেটার মধ্যে বসলে নর্মাল প্রয়োজনও মেটে, সবকিছু হয়, প্রয়োজন বিলাসিতা দুইটাই মেটে এক গাড়িতে। আচ্ছা এটার প্রাইস, এটার প্রাইস দেখেছি 1,65,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। আচ্ছা দাম বলার সুযোগ থাকছে, 1,65,000 টাকা আস্কিং প্রাইস, এখন দামাদামে অপশন কিন্তু ডাবল ডিক্স, এটা কিন্তু ডাবল ডিক্সের গাড়ি, আমাদের কাছে প্রত্যেকটাই ডাবল ডিক্সের, এটাও ডাবল ডিক্সের গাড়ি, এটা হচ্ছে বিস্কিট বিটের চাকা, চাকাটা একটু দেখাই দেন, বিস্কিট বিটের চাকা, এটা হচ্ছে পালসার ডাবল ডিক্স চাকাটা, সেটা হ্যাঁ গ্লসি মডেলটা, এটা এটার দামও রেখেছি 1,65,000 টাকা, মানে তিনটা কালার হয় পালসারে, তিনটা কালারই এখানে আছে। এক্স্যাক্টলি, এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার আর কম্বিনেশন, আর হচ্ছে রেড ব্ল্যাক এর কম্বিনেশন, আর এটা ফুল ব্লু, এই যে গ্রাফিক্স দিয়ে যেটাকে ডিজাইন করছে, ডিজাইন যেটা করা। ভাই পাশেরটা কত? আচ্ছা পাশেরটাও সেম গাড়ি, এটা হচ্ছে 7,500 কিলো চলেছে, 2021 মডেল, এটার দাম রেখেছি 1,60,000 টাকা আমাদের আস্কিং, যেহেতু এটা একটু বেশি চলেছে সেজন্য এটার দামটা একটু কম, তারপরও প্রত্যেকটা গাড়িতে দাম দরের সুযোগ থাকে। এটার আস্কিংটা জানি কত বলছিলেন? এটার দামটা বলেছি 1,65,000, 1,65,000, অর্থাৎ এই দুইটাই 1,65,000 করে বলেছি, এটা সাইড বলেছি। আর ওইখানে ওই পালসারটার কথা বলছি কিনা, হ্যাঁ বলেছি, ওটাও 1,60,000 আমাদের আস্কিং, 1,60,000 টাকা আস্কিং, তার মানে ব্লু দুইটা 1,60,000 করে আর এই দুইটা হচ্ছে 1,65,000 করে, 1,65,000 করে। কিন্তু আস্কিং প্রাইস ভাই কিন্তু ফিক্সড বললো না, আপনারা এসে দেখে পছন্দ করে কিন্তু দামাদামি করে নিতে পারবেন, জি। তারপরে আসেন বাইরে, আমাদের আরো গাড়ি আছে, আমি তো নিজে আগে একজন বাইকার তারপরে হচ্ছে ব্যবসায়ী, তো আমি নিজেও আগে এই হাঙ্ক সিভিজারি গাড়িগুলো চালাইছি, এই গাড়িগুলো অনেক মজা, মাটি কামড়ায় চলে গাড়িগুলো। তো এই গাড়িটা 2020 মডেল, এই গাড়িটা আমাকে কাস্টমাররা দিবে 2 বছরের কাগজের টাকা, আমি তাকে 10 বছরের নাম্বার গিফট করবো জাস্ট এই গাড়িটার জন্য। এটা কি একটা অফার? এটা একটা অফার বলা যায় না, আমার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, মানে 2 বছরের টাকা আপনাকে দিবে, আমাকে পেমেন্ট করবে 2 বছরের রেজিস্ট্রেশনের ফি, কিন্তু আমি তাকে 10 বছর গিফট করবো, এটা 10 বছরের টাকা আপনি করে দিবেন? আমি করে দেবো, তাকে গিফট করবো, এটা এটা হচ্ছে বাইক হ্যাভেন থেকে একটা গিফট, একটা গিফট, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা এই গাড়িটা ডাবল ডিক্সের একটা গাড়ি, এই গাড়িটার দাম আমি রেখেছি 1,15,000 টাকা, 1,15,000 ডাবল ডিক্স আস্কিং প্রাইস, হ্যাঁ। গাড়ি কিন্তু মানে ধোয়া মুছা করা নাই, তো বাইরে আছে, যে কারণে মানে পুরানের মতো গাড়ি কিন্তু নতুনের মতো, কোনো কোথাও কোনো মানে রঙের ছোঁয়া নেই, অরিজিনাল রঙের গাড়ি, যথেষ্ট গ্লোজি, হ্যাঁ ক্যামেরাতেই বোঝা যাচ্ছে অরিজিনাল রঙের গাড়ি। এখানে একটু প্যাচ আছে, এটা চাইলে আমি চেঞ্জ করে দেব। ওকে আচ্ছা, তারপরে এখানে আরেকটা হাঙ্ক আছে, এটা হচ্ছে আর্মি কালার, আর্মি কালার, এই কালারটা একটা মোটামুটি জনপ্রিয় একটা কালার সবার। এই গাড়িটাও একই মানে 20 মডেল, এই গাড়িটাও ওয়ান টেস্টে আছে, এই গাড়িটার দাম রেখেছি আমি 1,00,000, এটাও 1,15,000 করে দিলাম ভাই, মানে জোড়া, হ্যাঁ জোড়া 1,00,000, যে যেটা নাই জোড়া বলতে একটার দাম, মানে এই এক জোড়ার দামই 1,15,000 করে, যে যেটা নাই, যে যেটা নাই পছন্দ মতো দাম করে নিতে পারবে। ওকে আপনার এখন কয়েকটা প্রয়োজনের বাইক দেখাই, এগুলো তো প্রয়োজন বিলাসিতা দুইটাই মেটে, এই গাড়িগুলো একান্তই প্রয়োজনের গাড়ি। এটা হচ্ছে হিরো ইগনিটর 2020 মডেল, বাইরের গাড়িগুলো কিন্তু একটা ধোয়া মোছা করা নাই ভাই, হ্যাঁ মানে এই দর্শকদের দেখা দিচ্ছে যে এটা কিন্তু মেইন রোডের সাথেই, যার কারণে একটু ধুলা ময়লা পড়বে, এটা স্বাভাবিক, হ্যাঁ। তারপর একটু মার্জনা দৃষ্টিতে দেখবেন গাড়িগুলো কিন্তু খুবই নতুন কন্ডিশনে হয়ে থাকে, আর একদম নতুনের মতন, টায়ার গুলো দেখলেও বোঝা যায়, টায়ার গুলো দেখার একদম বিট, মানে একদম মানে নতুনের মতন বিট আছে। ওকে এই গাড়িটা 2020 মডেল ইগনিটর, এটা হচ্ছে i3s সিস্টেম, এটা হচ্ছে আপনার মাইলেজ 5-6,000 কিলো মতো আছে, এর চাকাগুলো কিন্তু একদম নতুনের মতন আছে, পিছনের চাকা সামনের চাকা সব নতুনের মতন আছে। এই গাড়িটার দাম রেখেছি আমি 95,000 টাকা আস্কিং ভাই, 95,000 টাকা, 95,000 টাকা,
আবারও বলছি প্রত্যেকটা গাড়ির দামই আমি চাওয়া দাম, আপনি এসে আপনার গাড়ি পছন্দ হলে আপনার কয় টাকা চলে আমাকে বলবেন, দাম দর করে আমার পসিবল হলে আমি দিয়ে দেবো, কম হোক বেশি হোক লাভ তো হবে ব্যবসায়, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। স্ট্রাইকার আছে একটা, আচ্ছা এটা টিভিএস স্ট্রাইকার, এটার দাম রেখেছি 85,000 টাকা 2020 মডেল, একটু দেখাই দেন, 13,000 কিলো চলা, 2020 মডেল, এটা একটু পুরানো একটু ক্র্যাশ ক্রুজ আছে আর কি, এই জন্য একটু দামটা কম। হিরো সবচেয়ে ছোট গাড়ি, এখনো তো যারা ওষুধ কোম্পানিতে চাকরি করে তারা এই বাইক গুলো চালায়, তেল মাইলেজের দিক থেকে অনেক ভালো, হ্যাঁ হ্যাঁ সাশ্রয়ী অনেক। এখন মোটামুটি আমরা যে বাইক গুলো দেখতেছি এটা কিন্তু যারা অফিস আদালতে যাতায়াত করতে চান গাড়ি, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না, কারণ এই গাড়িটা 2018 মডেল গাড়ি, মানে এটা বেশি ফ্রেশ এই জন্য উঠাইছি, গাড়িটা 18 মডেলের গাড়ি, গাড়িটা চলেছে হচ্ছে আপনার 25,000 কিলো চলেছে ওয়ান টেস্টে, পিছনের চাকা অরিজিনাল আছে, সামনের চাকা অরিজিনাল আছে, পিছনের চাকাটা চেঞ্জ করতে হবে মানে অল্প একটু খেয়ে গেছে, চ্যাসিস নাম্বার এই সাইডটা একটু দেখেন, অনেক ফ্রেশ গাড়িটা, চ্যাসিস নাম্বার হ্যাঁ মানে এই সাইডটা দেখেন, মানে স্টিকার গুলো এখনো আছে গাড়িটা, আচ্ছা স্টিকার তো রয়ে গেছে, এখনো আছে ইঞ্জিনের স্টিকারটা, এখনো আছে গাড়িটা, মানে অনেক যত্নের, ওই যে বললাম যত্ন করে ইউজ করলে তো একটা জিনিস আসলে আসলে এই ধরনের বাইক যারা কেনে তারা কিন্তু যত্নই রাখে, যত্নই রাখে, এগুলো তো প্রয়োজনের গাড়ি মানুষের, এক্স্যাক্টলি। তো ভাই এটার আস্কিং প্রাইসটা কত? এটা 85,000 টাকা ফিক্সড, এটা এটা কোনো আস্কিং নাই, 85 ফিক্স, এটার জন্য ফিক্স। আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে কিন্তু হর্নেট আরেকটা আছে, হ্যাঁ হর্নেট আছে, হর্নেটটা হচ্ছে 2019 মডেল, এই গাড়িটা চলেছে 16,000 কিলো মতো, এই গাড়িটার দাম রেখেছি 1,35,000 টাকা আস্কিং প্রাইস আমাদের, 1,35 আস্কিং প্রাইস, 1,35 আমাদের আস্কিং প্রাইস, কিন্তু সুপার কন্ডিশন আছে, হ্যাঁ গাড়িগুলো কিন্তু অনেক ফ্রেশ গাড়ি, গাড়িগুলো আসলে নিচ চোখে না দেখলে বোঝা যাবে না কত ফ্রেশ। ওকে তো ভাইয়া এইখানে আচ্ছা আরেকটা প্রয়োজনের গাড়ি দেখাই, এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার, এটা হচ্ছে 2020 মডেল, এই গাড়িটা মানে মানে আসলে আমাদের প্রত্যেকটা গাড়ি সামনাসামনি না দেখলে বুঝবেন না, গাড়িগুলো দেখান অনেক ফ্রেশ একটা গাড়ি। ওকে তো এটার কি অবস্থা ভাইয়া? আচ্ছা এটা এটা চলেছে মনে হয় 8,000-7,000 কিলো মতো, এটার দাম রেখেছি আমরা 1,00,000 টাকা আমাদের আস্কিং প্রাইস, এটা 1,00,000 টাকা আস্কিং প্রাইস, আমাদের আস্কিং প্রাইস 1,00,000 টাকা। ওকে আচ্ছা তারপরে এই গাড়িটা দেখেন খুব ভালো করে, কারণ এই গাড়িগুলো এরকম আছে, অনেক কাস্টমার আছে এই গাড়িগুলো কিনতে চায় এখনো, মানে কিন্তু তারা পাচ্ছে না, শুরুর মধ্যে এগুলো গাড়ি এখন আর নেই, এই গাড়িটা ডাবল ডিস্কের একটা গাড়ি, এই গাড়িটা 2020 মডেল, এই গাড়িটার দাম রেখেছি 1,25,000 টাকা আস্কিং, অনেক ফ্রেশ একটা গাড়ি, মানে এই মডেলের গাড়ি যে এত ফ্রেশ আছে মানে বলাই বাহুল্য আর কি, দেখেন গাড়িটা আপনি ভালো করে দেখেন চারিদিকে ঘুরিয়ে, এটার আস্কিং প্রাইসটা কত রাখছে? এটার আস্কিং প্রাইস আমাদের 1,25,000 টাকা, 1,25,000 টাকা, আচ্ছা 1,25,000, আমাদের কিন্তু একটু অপশন রয়ে গেছে, হ্যাঁ এইখানে আবার দেখতে পাচ্ছি এটা মনোটন, মনোটন জিক্সারের, হ্যাঁ খুবই আনকমন একটা কালার, এই কালারটা কিন্তু খুব একটা অ্যাভেলেবল না, হ্যাঁ এটা ভাই চলেছে হচ্ছে আপনার 12,000 কিলো, 12,000 কিলো মাইলেজ, চাকাগুলো দেখেন একদম জেনুইন মাইলেজ, এই যে দেখেন চাকা দেখছেন একদম নতুনের মতন, গাড়িটা ধোয়া নাই আমরা নিজেরাই চালাচ্ছি এটা আপাতত, গাড়িটা অনেক ফ্রেশ আছে, সামনের চাকাটা দেখাই দেন, এক্সট্রা আউটলুক দেখাই দেন, একদম ফ্রেশ আছে গাড়িটা, দেখেন এটা সিঙ্গেল ডিস্কের গাড়ি, সিঙ্গেল ডিস্কের যেটা, হ্যাঁ সিঙ্গেল ডিস্কের গাড়ি, এটার দাম রেখেছি ভাই 1,65,000 টাকা আস্কিং আমাদের, 1,65,000 আমাদের আস্কিং দাম। ওকে ভাই পালসার আরেকটা আছে আপনার কাছে? আচ্ছা পালসার এটা হচ্ছে 2022 মডেল ভাই, 22-এই কেনা, 2022 মডেল, হ্যাঁ 22-এর ফেব্রুয়ারিতে কেনা, এই গাড়িটা চলেছে 16,000 কিলোমিটার, 22-এর মডেল 16,000 কিলো চলছে? জি জি। ওকে এটা চলেছে 16,000 কিলোমিটার 22-এর মডেল, আগে আবারও বলছি আমাদের গাড়ি কিন্তু মিটার টেম্পার হয় না, আপনার কাছে আমার 90% গাড়ি দেখেছেন, যে 2021-22-এর মডেলের গাড়ি 14,000-15,000-16,000 চলেছে, তো এটার দাম রেখেছি 1,70,000 টাকা আস্কিং ভাই, 1,70,000, এই গাড়িটা নতুনের দাম কিন্তু 2,02,000 টাকা, 2,02,000 টাকা বর্তমান বাজারে, হ্যাঁ এই গাড়িটার দাম রেখেছি 1,70,000 টাকা আমাদের আস্কিং, দেখুন একদম নতুনের মতন, এদিকে এসে আপনি একটু দেখেন গাড়িটা, গাড়ি মোটামুটি কিন্তু একদম ফ্রেশ, ফ্রেশ কন্ডিশন, দেখলে মনে হয় না 2,000 কিলো চলছে, মানে মানতে কষ্ট হয় এই গাড়িটা কেমনে 16,000 কিলো চালাইছে, এই গাড়ি দিলে তো মাত্র আসলো দেখলেনি, মানে আপনার কথার বলতে বলতেই আপডেটটা,
এটা হচ্ছে হাঙ্কের, মানে ওই যে ওটা তো দেখাইলাম, মানে সিঙ্গেল ডিস্ক, সরি ডাবল ডিস্ক আগের মডেলটা। এটা হচ্ছে বর্তমান মডেল এবিএসটা ভাই, এবিএসটা একটু ভালোভাবে দেখান, এদিকে এসে দেখান, এই যে চাকার ইয়া এখনো আছে, মাত্র 1400 কিলো চলেছে গাড়ি, এখনো মানে মাত্র আসছে গাড়িটা আমাদের এখানে। এই যে দেখেন, এই যে চাকা দেখেন, এবিএস এটা কিন্তু, হ্যাঁ এবিএস। এটা বর্তমানে দাম 2 লাখ টাকা, 1,98,000 টাকা শোরুমের দাম, গাড়িটা মাত্র 1400 কিলো চলেছে, 1400 কিলো, জেনুইন জেনুইনই 1400 কিলো চলেছে গাড়িটা। গাড়িটা একদম নতুনের মতন দেখছেন, আপনি তো আমার সামনেই আছেন, মানে আমি যে মানে বলবো একটা কথা বানায়ে, সে তো আপনাকে ফোন করে বলতে পারে, ভাই আপনি যে বলছেন কথাটা আপনার তো কথার সাথে কাজের মিল নাই, আপনাকেই বলতে পারবে। আর আমাকেও এসে যদি বলে, আমি মানে আমি যদি বলি যে এই গাড়িটা নতুনের মতন, এসে যদি একই পুরানের মতন, তখন তো হলো না, মানে আমার সাথে আমার কথা যায় না। সেটাই সেটাই তো আমি মানে বললাম নতুনের মতন, মানে আপনার মানে ভিউয়ার্সদেরকে আমি মানে চা খাওয়া দাওয়াত দিচ্ছি আমার শোরুমের মধ্যে, যে এসে গাড়িগুলো দেখার জন্য। তো এটার দাম ভাই আমি 1,60,000 টাকা আস্কিং চাচ্ছি, 1,60,000 টাকা চাচ্ছি, ওকে 1,60,000 টাকা হলে এবিএস গাড়িটা পেয়ে যাচ্ছে ডাবল ডিস্ক। ওকে, তো আরেকটা আসছে কিন্তু 4B, আরেকটা আসছে সাথে, হ্যাঁ এই গাড়িটা হচ্ছে 4B ডাবল ডিস্ক, এটাও একদম নতুনের মতন, 8,000 কিলো চলে। এই যে চাকাটা দেখেন, চাকাটা দেখেন, এখনো ইয়াগুলো আছে চাকার, এটা ডাবল ডিস্ক, এটা 8,000 কিলো চলেছে। এই গাড়িটার দাম চাচ্ছি 1,55,000 টাকা, 1,55,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। এতক্ষণ যতগুলো গাড়ি বললাম এর মধ্যে একটা গাড়ি বলেছি দামটা ফিক্সড, এই যে ডিসকভারটা, তাছাড়া আমাদের প্রত্যেকটা গাড়ি হচ্ছে আপনি বলতে পারেন মনের মতো, মনের মাধুর্যম হিসেবে দাম দর কমে। আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর 2 নম্বর ক্রিকেট স্টেডিয়ামের 1 নম্বর গেট। অনেক অনেকেই যেহেতু দূরে থেকে আসেন, বিভিন্ন জেলা থেকে বা ঢাকা মানে মিরপুরের বাইরে থেকে, তাদের চেনার জন্য ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেখানে সাকিব আল হাসানরা খেলে, মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের 1 নম্বর গেট, মনে রাখবেন 1 নম্বর গেট। 1 নম্বর গেটের সাথে একটা মাত্র শোরুম আছে, বাইক হ্যাভেন কার হ্যাভেন, আমাদের সাইনবোর্ড দেওয়া আছে, যদি কেউ না বুঝতে পারেন ঠিকানা না চিনতে পারেন, তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ওখান থেকে রিসিভ করে নিয়ে আসবো।